ওই দেখো বাবাকে গুলি করতে রে ঠাই। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন মাম্মা 7:30 বাজছে, মাম্মা রেডি হয়ে গেছে। এই যে মাম্মার ব্যাগ, কি ভারী যে হয় ব্যাগটা, চিন্তার কথা নেই। মনে হয় এই যে বেটু 8:30 উঠে পড়েছিল, ওকে স্নান করিয়ে দিলাম, ও বেলুন নিয়ে এতক্ষণ ধরে জলে খেলছিল। ও অনেক দিন ধরে চেষ্টা করছে, বেলুনের জিলসগুলো দেখে না যে বেলুনে জল ঢুকিয়ে ফেলাচ্ছে ওটা, সেই জন্য বাথরুমে পাঠিয়ে দিয়েছিলাম, যা খেল নিজের মতো করে। অনেক দিন ধরে ট্রাই করছে, করতে পারছে না, চেঁচাচ্ছে। আজকে করছিল অনেকক্ষণ ধরে, তাই এবার মিস্টারকে, মিস্টারও বেরিয়ে গেল, ওকে স্নান করিয়ে দিলাম। এখন এবার দুধ খাচ্ছে একটু, উঠেছে অনেকক্ষণ, যদি ঘুমোয় তো ঘুমাবে। ওর এখনও ঝোলটা রান্না হয়নি, এখন ঝোলটা করবো। সবজি কাটা আছে, মাছটাও করা হয়নি এখনো। চলো বিছানাটাও গুছোবো, কিচ্ছু হয়নি, কোনো কাজ হয়নি আজকে। আজকে কেন দেরি হয়ে গেলো কে জানো, যে পাপা বাজার গেছে ওই জন্য দেরি হয়ে গেল। মিস্টার বাজার গেলে একটু দেরি হয়ে যায় আমার। এই দেখো আদির কাণ্ড কারখানা দেখেছো, আদি কি করছে দেখো, কি করছিস দেখা। এই দেখো একটা মৌসম্বি ছিল, ও সেটাকে আমাকে কেটে দিতে বলছিল, কেটে দেওয়া হয়নি। বিকালবেলা নিজে স্ট্রয়ের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে উল্টো দিকে করছিস তো। এবার এটা দিয়ে টানছে, রসটাও পড়ে খেয়ে নিচ্ছে। ও কি বুদ্ধি! এবার ওটা দিয়ে টানছে, টেনে খেয়ে নিচ্ছে, এখন আর হচ্ছে না, কর। এই দেখো ও দেখলো আর জুস করে দিচ্ছে না, মা পাচ্ছিস রস, কেমন খেতে, এক নম্বর। বেটুর বাবা বেটুর জন্য একটা খেলনা নিয়ে আসছে, ওই যে বন্দুক, ও বন্দুক পছন্দ করে দেখি। ওরে বাবা গুলি করছে, আরে মাকে করছে তো না, ওই দেখো পাপাকে গুলি করছে রে ঢাই। খুব খুশি বন্দুক পেয়ে। এই যে কাল স্পাইডারম্যান কিনেছে, এই যে দুটো কিনেছে, এগুলো কিনতে বারণ করি। এই যে একটা অক্ষত আছে আর একটা, আর এই যে ব্যালুনসের মতো ফুটো করে দিয়েছে। কি দিয়ে ফুটো করলি, হাত দিয়ে ফুটো করেছিস? হাত দিয়ে না কিছু দিয়ে ফুটো করেছে জানি না, যখন রান্না করি তখন এইদিকে থাকি, ঘরে থাকে তখন কীভাবে ফুটো করে দিয়েছে। তো বন্দুকটা অক্ষত অক্ষত আছে, কিন্তু এই যে এখানটা খারাপ হয়ে গেছে। মাম্মা কিন্তু কোনো খেলনা খারাপ করেনি, খুব ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত তোর খেলনাগুলো আছে, সেইগুলো নিয়েই বেটু খেলছে। ওর বাপা নিয়ে আসে বারণ করে নিয়ে আসতে, আদি সব ভেঙে দিচ্ছে। আইলি খেলনাগুলো জমিয়ে রেখেছিল আর বেটু ভাঙছে, তাই তো? আর নতুন খেলনার দরকার নেই, আর পুরোনোগুলোই ভাঙ তুই, বানাচ্ছে বোধহয়। গুড ইভিনিং, পৌনে 6টা বাজছে, মিস্টার এসে গেছে, মিস্টার শরীর একটু ব্রেকডাউন আছে, তা সত্ত্বেও চা বানাচ্ছে, এটাই বলতে চাই। যে যে মাম্মা অনেকক্ষণ টিউশন থেকে এসে গেছে, আজকে টিউশনের ছুটি, আমার কালকে এক্সাম আছে। আর বেটু ঘুম থেকে উঠেই কি চাই তোমার, কি খাচ্ছে তুমি, একটা চল ললিপপ। মিস্টার ব্রেকডাউন আছে ভালো রকমের, ভীষণ সর্দি করেছে, কালকে তাও ডক্টরের কাছে পাঠিয়েছিলাম বলে, তাই এখন বানিয়েছে চা, সেটাই বলছে আমার কাজ করছি, এই কাজগুলো করলে কিছু হয় না। কালকে যদি সুবের কথা মতো হোক, দেখাতে যেতাম, মুক্তা কি কথা হয় কথা, তাহলে আজকে আর চাটা বানাতে পারতে না, শুয়ে থাকতে হতো, কোটেও যেতে পারতে না। এখন প্রচুর চাপ আছে মিস্টারের ওপরে, কারণ বাইরের সব দায়িত্ব মিস্টারের ওপরে থাকে, কোর্টের তো কাজ আছে, নিজস্ব কাজ, আবার মাম্মার টিউশনগুলো দিতে যেতে হয়, যেগুলো আমি যেতাম, সেগুলো বেটু হওয়ার পর এখন একদমই আমি আর পারি না, আমাকে টোটোর ওপর ভরসা করতে হয়, স্কুটি করে যেতাম, কিন্তু টোটো, সেই জন্যই মিস্টার কি দায়িত্ব নিতে হয় সুস্থ থাকার জন্যই বলেছিলাম, ডক্টর দেখিয়ে এসো তাড়াতাড়ি, কারণ মিস্টার একবার যদি পড়ে যায় 15 করে দিন বিছানায়। এর আগে হয়েছে, পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি বলেছিলাম যে ডক্টর দেখিয়ে আসতে। যাই হোক আজকে উইক ছিল, তাড়াতাড়ি কোর্ট থেকে চলে এসে শুয়েছিল, একটু রেস্ট নিল, তারপর চা করলাম, চা করছে এখন, একটু চা খাই তারপরে সন্ধ্যে দেখাবো একটু পরে। একটু বাই বাই করে দাও, তাহলে আবার পরে আসবো আমরা। হ্যাঁ আজকেও বৃষ্টি হচ্ছে, অ্যাজ ইউজুয়াল, বৃষ্টি এখানে পিছন ছাড়ছে না, তোমাকে দেখাবো। হ্যাঁ দিদি আছে, মাম্মা চুল ফুল কিছু আঁচড়ায়নি, অবস্থা এই দেখো, না চাল তোমাকে চাল তুলতে হবে, দাও এবার আমি রেখে দিই, আবার পরে তুলবো, আবার পরে তুলবো। দিদি দিদি দিদিকে দেখাচ্ছে, দিদি শুয়ে পড়েছে, দিদি স্কুল থেকে এসে, দিদি আবার স্কুলে আজকে কি করেছিল, চশমা নিয়ে যেতে ভুলে গেছিল, আর এই মেয়েটা চশমা নিয়ে যেতে ভুলে গেছে, ফুলকাল ফোন করছে, এবার ভিজে গেছে রে বেটা। তারপরে পাপা আবার স্কুলে গিয়ে দিয়ে এলো, যে অফিস রুমে গিয়ে দিয়ে এসেছিল, তাই তো? তারপর থ্যাংক্স এসে বলছে, বলছে দুটো পিরিয়ড আমার কি অসুবিধা হচ্ছিল বল।
বাবা বলে না মেয়েটা অনেকক্ষণ ধরে থাকবে বলে বাবা বাস খুলে গিয়ে দিয়ে এলো চল এই যে চা নিয়ে চলে এসেছে আলোটা জ্বালো গো অনেকক্ষণ ঘুমতে ঘুরে জাস্ট এক ঘন্টা ঘুমিয়েছে তারপর সাড়ে তিনটের মধ্যে উঠেছিল কিন্তু এখনো ঘুমোয়নি কো এই যে আমাদের ডিনার চিলি চিকেন আলু কুমড়ো ভাজি বানিয়েছি সন্দেশ রুটি এই হচ্ছে ডিনার মেনু ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট গুড নাইট বাই বাই।